به ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مران جانی کبھی حابے لکھ سو مران کن جاگا মরণ কালে যেন মোরা নূর নবীকে দেখতে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا كبي جاني دكاشيب إباري সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত গাঙ্গুলহাটি নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব কমিটির উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হাজী জনাব মোহাম্মদ সুন্দর আলী সুনুমিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি চর ইসলামপুর গাঙ্গুলহাটি সহসভাপতি হাজী জনাব মোহাম্মদ মির্জা আলী মিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি চর ইসলামপুর গাঙ্গুলহাটি প্রধান অতিথি প্রখ্যাত আলিমি দ্বীন মুফাসসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি নুরুল হাসান তাওহিদ সাহেব ঢাকা বারাকাল্লাহু ফি হায়াতিহি আলোচনা করেছেন নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মুফতি মুর্শিদুল আলম ফারুকী সহ হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ শামীম আহমেদ সাহেব জনাব হুসাইন আহমদ দেওয়ান খা সাহেব মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার অত্যন্ত কাছের মানুষ হাফেজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব সহ উলামায়ে আহলে সুন্নাত আজকের মাহফিলের শ্রোতাবৃন্দ সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? বড় করে বলেন খুশি না বেজার? আমিও আসতে পেরেছি। আসলে এমনটা কখনো হয় নাই, হাবিব সাহেব 9টায় বলছিলেন কিন্তু আমার আসতে লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম, খুব জ্যাম লাগছে ব্রাহ্মণবাড়িয়াতে, রাস্তায় লম্বা। তারপর আল্লাহ সময় মতো আমাকে এখানে এনেছেন, আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, সকলে মিলে জবানটা খুলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলুন আলহামদুলিল্লাহ। বাবা আরো শুকর আদায় করি, এই জন্য আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, ঠিক কিনা বলেন? আপনারা কিছুদিন আগের খবর শুনেন নাই, তুরস্ক আর সিরিয়ার খবর? এই তুরস্ক আর সিরিয়ার দিকে একবার যদি খেয়াল করেন, এখনো কি বাড়িতে বসে থাকতে মনে চায়? এখনো কি বাড়িতে বসে থাকতে মনে চায়? এরে নবীর উম্মতের দল, এখনো বাড়িতে বসে না থেকে মাহফিলের প্যান্ডেলে বসিয়া যাও। একটা বার খেয়াল করে দেখো, এখন তো মিডিয়ার যুগ, ঘরে বসে সব খবর দেখা যায়, লওয়া যায়। ওই তুরস্কের মানুষগুলির দিকে তাকাও, সিরিয়ার মানুষগুলির দিকে তাকাও, মুহূর্তের মধ্যে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল। 40 তলা 20 তলা বিল্ডিং এর মালিক পথের ভিখারি হয়ে গেল, বিল্ডিং এ থাকার আর সুযোগ নাই। হাজার হাজার কোটি টাকার মালিক অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। মা সন্তানের হাত ধরে কান্দে, সন্তান মার হাত ধরে কান্দে, বাবা সন্তানের লাশ নিয়ে কান্দে, কত সন্তান বাবার লাশ ধরে কান্দে। এরি নবীর উম্মত, ওরা তো কখনো ভাবে নাই একসাথে এত হাজার হাজার মানুষ একদিনে চলে যাব, ঠিক কিনা? তারা কোনোদিন ভাবেও নাই হাজার হাজার মানুষ একসাথে একদিনে চলে যাবে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ, 1 সেকেন্ড না, 47 সেকেন্ডের একটা মিনিট না, 47 সেকেন্ডের সেই 7.8 মাত্রার ভূমিকম্পে আমার আল্লাহ সব কিছু তছনছ করে বুঝাইয়া দিলেন। ও বান্দারা, আমি মাওলা চাইলে মুহূর্তের ভিতরে সব শেষ করে দিতে পারি। এরে নবীর উম্মতের দল, ওই মুহূর্তের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে দেখায় দিলেন মাওলা কি করে ফেললেন। মানুষগুলি লাশ হয়ে পড়ে আছে, আজ পর্যন্ত লাশের খবর পাওয়া যায়। আবার ওই আল্লাহ 17 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে, 48 ঘন্টা পরেও কিছু মানুষকে জীবিত আমার আল্লাহ রেখেছেন ওই ছাপার ভিতরে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ চাইলে সবই পারে। আরে নবীর উম্মত, এই ভূমিকম্পটা যদি আজকে ব্রাহ্মণবাড়িয়ায় হইতো, এই ভূমিকম্পটা যদি আল্লাহ না করুক আমাদের বাংলাদেশের কোথাও হইতো, প্রত্যেকটা মানুষের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে থাকতো, না জানি কখন আবার আমাদের এখানে চলে আসে। এরে নবীর উম্মত, আমার মাওলা চাইলে যখন ইচ্ছা তখনই তো এই ভূমিকম্পের মতো এমন আসাব গজব দিতে পারে, কেন আসবে? এই সমস্ত তো আমাদের হাতের কামায়, আমরা করি এই জন্য মাওলা আমাদের কি শিক্ষা দেয়। অনবীর উম্মত, আর এদিক সেদিক বসে না থেকে, বাজারে চাষটলে দোকানে এখন আর বসে থাকিও না, টিভির পর্দায় বসে না থেকে আজকের মাহফিলের প্যান্ডেলে বসে যাও। এমন মানুষ এখানে আছে যাদের মা আছে বাবা নাই, যাদের বাবা আছে মা নাই, এমন সন্তান আছে বাবাও নাই, দুনিয়ায় মাও নাই, আছে কি না? এর মা বাবা হারা সন্তান, আজকে যারা মা হারাইছে বাবা হারাইছে, ওই মানুষগুলি বুঝে মা কেমন ধন, বাবা কেমন ধন। যাদের এখনো ঘরে মা আছে বাবা আছে সন্তান, ওরে যুবক ভাই এখনো বুঝতে পারো নাই, আমার ঘরে মা আছে বাবা আছে আমি তো বড় ভালোই আছি। এরে ভালো তো আছি সত্য, মা বাবা ঘরে থাকলেই তো হবে না, এই মা বাবার প্রতি আমার তোমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, ওই মা বাবা আমাদের উপর কিছু দায়িত্ব আছে, আমাদেরও মা বাবার জন্য কিছু দায়িত্ব কর্তব্য আমাদের উপর আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা দেই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা
وبالوالدين إحسانا الله رب العالمين بولن وعبد الله تم رأيت مطر الله عبادت کرو او بندر عبادت کرو با الله مولا عبادت ارشاد جاتے الله ارشاد کاؤ کے شریک کرا جبنا عبادت کرو با الله تو بے ای عبادت مولا ارشاد کاؤ کے شریک کرا جبنا الله ارشاد ایک شیروک کرا جبنا اوی شیروک مکتو عبادت کرا لگ بے شیروک مکتو عبادت کرو با تار پوری امر اللہ بولن وبلو والدین احسانا ماں بابر شاد شودا چرون کرو بلو بے بہر کرو اوری ماں بابر شنطان اوی ماں بابر شاد بھلو آچرون کرار کتھا مر اللہ بولن ماں بابر شاد بھلو آچرون کرار کتھا مر رسول بولن نبی بولن امت کنو شنطان جدی تار ماں بابر گلام بستائی پائیا کنو شنطان جدی تار ماں بابر گلام بستائی پائی آر تاکا دیا جدی اوی شنطان ماں بابر گلام تھے گیا ذات کرے دے او تر پرو شنطان ماں بابر حق آدائی ہوئے نا ایر اسلام پوریر بھائی نیزر گائر چامرا دیا جدی ماں بابر زوتاو بنایا داو ماں بابر حق شنطان آدائی ہوئے نا کارون جائی ماں جائی بابا مدر جنوے تو کشٹو کر لے نیزے نا کھایا مدر کے کھوائی لین نیزے نا پوری آمدر کے بڑھائی لین نیزے آرام آئے شر چینتا نا کر آمدر کے آرام آئے شر ببست کر لین امر دویال نبی رحمت اللی لالامین بولین امت اوی ماں بابا کتو دامی ماں بابا کتو دامی شنو آس کے جے کھانے بوشلام ایک کھانے بوشار پار ایک زون آر ایک زون کے دیکھ بو ایک زون آر ایک زون ایر دیگے تاکائی بو ایک زون آر ایک زون ایر چہر آر دیگے تاکائی مو کین تو امر اللہ نبی آئی کتھا بولین نائی جے تم را حوزر سواب پائی باب اتو سو نبی حدیث باکے بولین آر ابن عباس رضی اللہ تعالیٰ عنہ انہ رسول اللہ صل اللہ علیہ وسلم ما من ولد بر ینظر الی والدیہ نظرتا رحمت اللہ کتب اللہ له بکل نظرت حجتا مبرورا قالوا وان نظر کل یوم مئات مرت قال نام اللہ اکبر واطیب رواہ البیہقی اللہ نبی بولن امتری کنو شنطن جدی تار ماں بابر چہرہ دی ایک بار مایار نجور تاکائی ماں والدین بررین یمزرو الہ والدائیہ نظرتن ایک بار جدی تاکائی رحمتر نجور دویار نجور مایار نجور جدی ایک بار ماں بابر چہرہ دی گے تاکائی امر نبی بولن اوی شنطن رامل نمائی ایک تا قبول حضر سواب دن کرا ہو بھی سبحان اللہ کیا ستے بول لین امار بائراری لکھوٹا کا خروس کرے حس کرتے گے لین کعبائی حس کر لین ہشتا دے قبول ہو بے تر پامان کی ہشتا دے قبول ہوئی لو ایتا ہو جان لین نا کین تو زی ہشتا قبول ہوئے چھے نبی بولین سب ہستار قبول ہوئے نا کین تو زار ہس قبول ہوئے چھے شے زمون برونے کی رو دکاری ہوئے گے لو اللہ نبی بولین زی باندہ ماں بابار دیگے دویار نجور تاکائی مایار نجور محبتر نجور تاکائی با اوی باندر عامل نمائی قبول حضر سواب امر اللہ لکھے دی بے کارون ای حض جارا جائی سب حض مولا قبول کرنا سب حض امر اللہ قبول کرنا ایرے نبی رمت سب حض امر اللہ قبول کرنا ایمونو باندہ سے حض کرتے گے لین حض کرتے جائے مولار دور بار جو کھن تواف کرتے سنر بلتے سن لبائک لا شریک لکا لبائک لبائک بولے جو کھن حضی دورائی آواز آشتے سے گائے اپتے کے کہ جنو آواز دائی رہے حضی او حضی تمہارا لبائک قبول کرا ہلونا لا لکا لبائک لا لبائک حضی شاہب کوئی لبائک گائب تھے کہ آواز ہوئی لا لبائک ساتھی سیلو تار ناتی ناتی جی گئی دادا لبائک بولے تمہیں بولو کین تو کے جنو بولتے سے لا لبائک لا لبائک گھٹنا تو بزلم نا او دادا تمہار حس تو قبول ہوئی نائی تمہار ڈاک تو امر اللہ قبول کرسے نا تمہیں کینو حس کرتے اشلا اوی دادا ڈاک دیا کوئی نا تیری او نا
জাতি তুমি আজকে এই বছর আমার সাথে আসছো তুমি আমার সাথে আইসা একবার শুনছো একবার শুনেই তোমার মনটা খারাপ হয়ে গেল ওরে নাতি শুন আমি 70 বছর ধরে এই আওয়াজ আমি পাইতেছি আল্লাহু আকবার বলেন 70 বছর ধরে আওয়াজ পাইতেছি এখন ডাক দিয়া বলে রে 70 বছর ধরে যদি দাদা তুমি আওয়াজ পাও তাইলে তুমি হজে আসো কেন প্রতি বছর তুমি হজে আসো কেন প্রথমই তো শুনছো কবুল হয় না এখন ডাক দিয়া বলে রে নাতি বল আমি আমার আল্লাহর দরবার সারার কার কাছে যাব যত আমার এখান থেকে তারা দেয় আমি তো আমার মাওলার দরবার সারা কোথাও যেতে পারবো না আমার তো যাওয়ার কোন রাস্তা নাই আমি তো দুনিয়ায় আর কার কাছে যাব আল্লাহ সারা তো আমার ক্ষমার কোন উপায় নাই মাফের কোন উপায় নাই এই দুনিয়াতে আর কারো কাছে যাওয়ার কোন ব্যবস্থা নাই ওরে নাতি আমার যতই তারা দেয় আমি আমার মাওলার দরবারে সারা যাওয়ার জায়গা নাই এর নবীর উম্মত এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে হজ করলেন হজটা যখন কবুল হয়ে গেল আমার নবী বলেন মা বাবার চেহারার দিকে যখন সন্তান একবার মায়ার নজরে তাকাইব ওই সন্তানের আমল নামায় আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবে এখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ও নবী যদি প্রত্যেকবারে একবার তাকাইলে যেমন কুজুল কবুল হজের সওয়াব ও নবী কালু ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াত আমার রাতিন দৈনিক যদি 100 বার তাকায় আল্লাহু আকবার বলেন কতবার হুজুর দৈনিক যদি 100 বার তাকাই 100টা কবুল হজের সওয়াব কিভাবে নবী বলে উম্মত 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দান করবে বড় করে বলুন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যখন গেলেন সাহাবি গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের মধ্যে যাব রাসূলের কাছে গেলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা আকবালা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদে আত্তাগিল আজরা মিনাল্লাহ ক্বালা ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন ক্বালা নাম বাল কিলাহুমা ক্বালা ফারজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা রাওয়াহু মুসলিম বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে যুবক গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাত ধরে বায়াত নিলাম আপনার কাছে বায়াত হচ্ছে আমি বায়াত হচ্ছি ওয়াদা করতেছি হুজুর আমি জিহাদে যাব ও নবী আমি হিজরত করব আমি জিহাদ করব আপনার সাথে আমি হিজরতে যাব আমি জিহাদ করব জিহাদের জন্য আপনার হাতে বায়াত নিলাম হিজরতের জন্য বায়াত নিলাম দ্বীনের জন্য যাবেন এরে নবীর উম্মতেরা শোনো রাসূলের কাছে গেলেন লোকটা যায় বলেন হুজুর আমি হিজরত করব আমি জিহাদের মধ্যে যাব আল্লাহর নবী ডাক দিয়া বলেন কারণ নবী তো অন্তরের খবর জানে জানে কি জানে না কার মধ্যে কোন সমস্যা এই রোগের ওষুধ রাসূলের কাছে আছে কি নাই দুনিয়ার ডাক্তার না জানলেও রাসূলের কাছেই খবর আছে যে কার ভিতরে কি আছে ঠিক কি না বলেন কার মধ্যে কোন ভাব আমার রাসূল জানেন নবী ডাক দিয়ে বলে রে ও সন্তান যুবক দুনিয়ায় তোমার মা বাবা আছে কি না বলো কই ইয়া রাসূলুল্লাহ দুজনেই বেঁচে আছে আমার নবী বলে লাগবে না জিহাদে যাওয়া লাগবে না হিজরত করা লাগবে না বাড়িতে ফিরিয়া যাও বাড়িতে ফিরে যায় মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করো রাসূল বুঝাইয়া দিলেন সন্তান তোমার মাঝে মা বাবার খেদমতের অভাব মা বাবার খেদমত যা করো জিহাদে সওয়াব আমার আল্লাহ তোমারে দান করে দিবে বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত তুমি চলে যাও তুমি চলে যাও জিহাদের সওয়াব পাইবা তুমি তো আল্লাহর সন্তুষ্টির জন্যই জিহাদে যাইবা বাড়িতে যাইয়া মা বাবার খেদমত করো ওই জিহাদের সওয়াব আমার আল্লাহ তোমার দান করে দিবে বড় করে বলুন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে সাহাবীরা আছেন রাসূল বলেন তোমরা মা বাবারে গালি দিও না মা বাবারে গালি দেওয়া কবিরা গুনাহ কি গুনাহ আমরা গালি দেইনি যুবকরা দেয় না
রসূল বলেন গালি দেওয়া কবিরা গুনাহ সাহাবীরা কি প্রশ্ন করছে জানেন সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালি ইয়াশতিমু রাজুলু ওয়ালিদাইহি হুজুর মাতাপিতা কি কেউ গালি দেয় ওরা বুঝতেই পারছে না যে মা বাপরে যে গালি দিবে কারণ উনারা তো এই বিয়াদবি করছে না কখনো সাহাবীরা কয় হুজুর মা বাপরে কি কেউ গালি দেয় আল্লাহর নবী বলেন গালি দেয় কেমনে দেয় শুনো রে সাহাবীরা নাম ইয়াসুবুর রাজুলু ইয়াসুবু আবার রাজুলে ফায়াসুবু আবাহু ওয়াসুবু উম্মাহু ফায়াসুবু উম্মাহু ডাক দিয়া বলেন শোনো তুমি যদি কারো বাবারে গালি দাও ওই মানুষটা তোমার আব্বারে গালি দিবে তুমি যদি কারো মারে গালি দাও যখন সে তোমার মারে গালি দিবে এটাই মা বাবারে গালি দেওয়ার শামিল হয়ে গেল এর নবীর উম্মতের দল তুমি আমি মারে গালি দেই না বাবারে গালি দেই না কষ্ট দেই না আল্লাহর নবী বলেন তুমি অন্যের মারে গালি দাও সে তোমার মারে গালি দিছে এটা গালি দেওয়ার শামিল হয়ে গেছে তার দ্বারা যেমন গালিটা শোনাইছো এই তুমি যেন সেই গালিটা দিলা ওই তোমার বাবারে যখন আরেকজনে গালি দেয় কেন কই তুমি আরেকজনের বাবারে গালি দিছো আর তোমার বাবা এদিকে গালি দিছে ওই ছেলেটা তোমার আব্বারে গালি দিছে এটা তোমার গালি দেওয়ার শামিল হয়ে গেল এর যুবকের দল ঝগড়া লেগে সামান্য একটু ঝগড়া লেগে কারো মা বাবা নিয়ে গালি গালা শুরু হয় ঠিক কি না অনুরোধ করি রে ভাই যুবক এমন ভাবে মা বাবারে গালি দিও না মা বাবারে গালি শোনায়ও না মা বাবারে যদি গালি শোনাও এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমিন অনবিরম্য ওই মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছে মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ বলেন ওয়াহবিজিলাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার জন্য সেবার হাত বাড়ায়া দাও দয়ার হাত তাদের জন্য বাড়ায়া দাও কপাল পুরা আফসুস কত সন্তান শাশুড়ির কথা ভালো মনে থাকে শ্বশুরের কথা ঠিক মতো মনে থাকে স্ত্রীর কথা ঠিক মতো মনে থাকে কিন্তু মা বললে সেটা খেয়াল রাখে না গুরুত্ব দেয় না মা বললে গুরুত্ব থাকে না বেশি গুরুত্ব দেয় না মাঝে মধ্যে ধমক দেয় আমার কাছে টাকা নাই আমি দিতে পারবো না এরে ভাই যুবক এই দুনিয়ার সবাই তোমারে ভুলে যাবে কিন্তু দুঃখিনী মা কোনোদিন তুমি সন্তানের ছেড়ে চলে যাবে না ওই মা বাবা কোনোদিন সন্তান রে দূরে ভালাই নারী সন্তান সব মানুষ ভুলে যেতে পারে বন্ধু বান্ধবরা স্বার্থ ফুরালে ভুলে যাবে বিবি তুমি যখন গরিব হয়ে যাই বা টাকা কমে যাবে বিবির ব্যবহার উল্টা হয়ে যায় আছে কিনা বলেন সব বিবি না এমন কিছু কিছু মহিলা আছে স্বামীর সম্পদ কমলে তার ব্যবহার করা হয়ে যায় এর মা বোনেরা অনুরোধ করে যায় শ্বশুর শাশুড়িও কষ্ট দিও না স্বামীরও কোনোদিন কষ্ট দিও না যেই কথা বলছিলাম আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত মা বাবার দিকে দয়ার নজরে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায় আল্লাহু আকবার বলেন এখন যারা দেখলাম ওই রাস্তায় দোকান দোকানে টিভির মধ্যে অনেক জায়গায় বসে থাকে না এই যে ফুল রোডে যে আসলাম যেই পরিমাণ মানুষ রাস্তায় আছে তারা যদি চিন্তা করে যে আমরা নামাজে যাবো এশারে জামাতে শরীক হবো মসজিদে জায়গা হবে না ঠিক কিনা বলেন চিন্তা যদি করে আজকে মাহফিলে বসবো এই প্যান্ডেলে জায়গা হবে না কেন এমনটা হয় এই টিভির পর্দায় সারাক্ষণ তাকায় থাইকা তোমার কি লাভ হলো রে নবীর উম্মত ওই দিকে না তাকাইয়া মা বাবার সাথে একটু ভালো আচরণ করো মা বাবার দিকে মায়ার নজরে তাকাও ওই মা বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমলনামায় দান করবে বড় করে বলুন সুবহানাল্লাহ কত সন্তান আছে মারে কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় আরে নবীর উম্মত মারে বাবারে কষ্ট
কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না রাসূল সহ্য করে না কারণ নবী বলেন উম্মতেরা উম্মতরা রাসূল বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انف ثم رغم انف ثم رغم انف من ادرك والديه عند الكبر احدهما او كلاهما ثم لم يدخل الجنه رواه مسلم الله النبي رحمه للعالمين বলেন তার নাক ধুলামলিন হোক তার নাক ধুলামলিন হোক তার নাক ধুলামলিন হোক কই হুজুরকে আল্লাহর নবী বলেন যেই বান্দা মা বাবা একজন অথবা দুইজন রে পাইলো কিন্তু জান্নাত লাভ করতে পারলো না তার নাক ধুলামলিন হোক রাসূল বুঝাইলেন তার মতো কপাল পোড়া দুনিয়ায় আর কেউ নাই এর নবীর উম্মত মা বাবা যাদের দুনিয়ায় আছে ওই মা বাবার খেদমত করে তুমি জান্নাতবাসী হয়ে যাও মার দোয়া সন্তান জান্নাতি হয় বাবার দোয়া সন্তান জান্নাতি হয় মা বাবার যদি কষ্ট দাও মরণকালে কলিমা নসিব হবে না রে মা বাবার কষ্ট দিলে মরণের কালে কলিমা নসিব হবে না ওই আলকা নামক যুবকের কথা আপনারা শুনছেন ওই আলকা আমারও ব্যবসায় ছিল ধনী মানুষ ছিল টাকা পয়সাও ছিল অল্প বয়সে ভালো টাকা পয়সা রোজগার করেছে বড় ব্যবসায়ী ছিল হঠাৎ করে যখন অসুস্থ হয়ে যায় ওই অসুস্থ হওয়ার পর এখন সব কথা বলতে পারে জবান দিয়ে কালেমা বের হয় না জবান দিয়ে কলমা পড়তে পারে না বিবি তার কাছে বসে পড়ায় ও স্বামী কলমা শরীফটা পড়তে থাকো কারণ কখন জানি আজরাইলের রুহটা লয়ে যায় বলা যায় না ওই আলকামা সব কথা বলতে পারে জবান দিয়ে কলমা তার বের হয় না ওই আলকামার বিবি রহমাতুল্লিল আলামিনের দরবারে গেছে কারণ জানে সব কথা বলতে পারে কলমা বের হয় না এই রোগের চিকিৎসা দুনিয়ার ডাক্তার করতে পারবে না রহমাতুল্লিল আলামিন সারা কোনো সমাধান হবে না ওই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যাই যাইয়া ওই মহিলা নবীরে সালাম দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আলকামার বিবি আমার স্বামী মুমূর্ষু অবস্থায় পড়ে আছে কিন্তু জবান দিয়ে কলমা বের হয় না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে রে হযরত বেলাল আলী সালমান আম্মার তোমরা যাও যাইয়া খবরটা নাও আলকামার বিবি যেই কথাটা বললো সত্য না মিথ্যা খবর নাও তারা গেলেন যাইয়া দেখে কথা সত্য সব কথা বলতে পারে কিন্তু জবানে কলমা বের হয় না আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলকামার জবান দিয়ে কলমা বের হয় না এটা সত্য কথা নবী বলে রে সাহাবীরা একবার খবর নাও আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা আল্লাহু আকবার বলেন রাসূল যখন বললেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আলকামার বাবা নাই মা বেঁচে আছে কই আলকামার মারে যায় খবর দাও আমি নবীর কাছে আসতে হইছে আসবে না হয় আমি রাসূল তার কাছে যাব যদি আসতে না পারে মহিলার কাছে খবর দিলেন ইয়া রাসূল মহিলা আমার দয়াল নবী আপনাকে ডাকছেন যদি যাইতে পারেন আপনি যাবেন না হয় রাসূল আপনার কাছে আসবে বৃদ্ধা মহিলা চিন্তা করলো রাসূল আমার কাছে আসবে এটা আমার বেয়াদবি হয়ে যাবে লাঠি বর করে করে আল্লাহর হাবিবের দরবারে হাজির হয় আল্লাহর হাবিবের দরবারে যখন হাজির হয় রাসূলকে সালাম দিলেন নবী বলে আপনি কি আলকামার মা কই আমি আলকামার মা উরি আলকামার মা বলো তোমার ছেলে আলকামাটা কেমন ছিল একটু খবর দাও ওই মহিলা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আলকামা তো বড় ভালো আমার ছেলে ভালো ওই খারাপ তো না আল্লাহর নবী বলে রে আলকামার মা আমার কাছে মিথ্যা বলিও না সত্য কথা বলো তোমার ছেলে কেমন ছিল বলো এর নবীর উম্মতের দল মারে যত কষ্ট দাও বাবারে যত কষ্ট দাও কখনো মা বাবা সন্তানের খারাপ বলে না ইসলামপুরের মাটির নিচে আজকে যাদের মা ঘুমায় বাবা ঘুমায় ও সন্তান যদি মা বাবারে কষ্ট দিয়ে থাকো আজকের মাহফিল থেকে তওবা করে যাও আজকের মাহফিল থেকে তওবা করে মায়ের কবরের পাশে দাঁড়ায় যাও বাবার কবরের পাড়ে দাঁড়ায় যাও ওই কবরের পাড়ে দাঁড়াইয়া আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও বাবার জন্য মাফ চাও
কাছে বলো উনারাও যেন রুহানি হালে আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চায় এরি মা বাবার সন্তান আলকামার মা এখন কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ চেপে ধরে রাখছিলাম বলার চেষ্টা করি নাই হুজুর না বলে তো আর পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আলকামা সব দিকেই ভালো ছিল তবে একটা অভ্যাস ছিল বিবির কথায় আমি মার অবাধ্য হয়ে যেত নাউজুবিল্লাহ বলে বিবির কথায় আমি মার অবাধ্য হয়ে যেত এরে যুবক ভাই ও মুরব্বি বাবারা এই সমাজের মধ্যে অনেক ফ্যামিলিতে দেখা যায় বিয়েটা করার পরে 6 মাস পার হয় না আলাদা হয়ে যায় 6টা মাস থাকতে পারে না তোমার মারে খাওয়াতে পারবো না তোমার বোনের মেহমানদারি করতে পারবো না আত্মীয় স্বজনের মেহমানদারি এত মেহনত আমি একলা করতে পারবো না কত কানে লাগাইয়া কত কথা স্বামীর কানে পড়াইয়া সংসারটা ভেঙ্গে দাও এর নবীর উম্মত একটা মা পাঁচটা ছয়টা সন্তান রে পাললো কোনদিন কারো কাছে তোমারে দেয় নাই কিন্তু একটা মারে পাঁচটা সন্তান খাওয়াইতে পারে না কে খাওয়াবে আর কে খাওয়াবে না ঝামেলা আছে কি নাই গ্রামের মধ্যে সর্দার মাতাপরের কাছে যায় চাচা আসেন তো আমাদের ঘরে একটু মিটিং আছে কি ব্যাপার কো আমার মারে আমি এতদিন ধরে খাওয়াইতেছি আমার মারে খাওয়াই না কেউ নাই মিটিং করে সর্দারেরা সিদ্ধান্ত দেয় এ আজ থেকে তোমার মা এই মাস খাবো এই ঘরে ওই মাস খাবো এই ঘরে ভাগ করে দেয় হাই হাই কপাল পোড়া সন্তান মা তো কোনোদিন ভাগ করে খাওয়াইছে না খাওয়াইছে কিন্তু এমন মা আজকে সর্দার আইসা দরবার করে মিটিং করে বুঝায় দিতে হয় অমুককে তোমার মা রেখা হইব তুমি এক মাস তুমি এক মাস তুমি তিন মাস তুমি তিন মাস এরি সন্তান তিন মাস কেন তুমি বলো আমি ভিক্ষা করে হলেও আমার মা রে খাওয়াবো আমি আর কারো কাছে দিব না ওই সম্পদ দেওয়ার মালিক আল্লাহ মা বাবার খেদমত করো মা বাবার জন্য খরচ করো আমার আল্লাহ তোমার ব্যবস্থা করবে এরে নবীর উম্মত তুই আলকামার মা এখন বলি ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো সন্তান তো বিবির কথায় আমি মারে কষ্ট দিত আমার অবাধ্য হয়ে যেত আল্লাহর নবী বলে সাহাবীরা চলো আলকামার কাছে যায় এখন রসুল বলে আলকামার মা তুমি তোমার সন্তান আলকামারে মাফ করে দাও ক্ষমা করে দাও কই ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট আমি মারে দিছে আমি তারে কোনোদিন ক্ষমা করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ এত বড় কষ্ট আমি মারে দিছে আমি তারে ক্ষমা দিতে পারবো না আল্লাহর নবী বলে আলকামার মা যদি তোমার সন্তানকে ক্ষমা না দিবা আমি রসুল তারে রাখবো না ও সাহাবীর একটা আগুনের একটা গর্ত করে সেখানে আগুন জ্বালায় দাও তারে ধরে আগুনে ফালায় দাও যখন দেখলো আগুন জ্বালাইছে ওই আলকামারে ধরে নিয়ে আসো আলকামার মা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটারে কি আগুনে জ্বালায় দিবেন নবী বলে যেই ছেলেরে আল্লাহ ক্ষমা করবে না আমি রসুল ক্ষমা করবো না তার মা যারে ক্ষমা করে না ওই ছেলে থাই কালাম নাই তারে আগুন দিয়া জ্বালায় দেয় এই কথা যখন বলল মহিলা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরে আগুনে দিয়েন না আমি মা তারে মাফ করে দিলাম মার মত দো রদি কেহ নাই প্রাণ ভাই রে মার মত দো রদি কেহ নাই ওই মা ডাক দিয়া বলে নবী আমার সন্তান আলকামারে আগুন দিয়া জ্বালায়েন না কারণ আমার ছেলে যদি অসুস্থ থাকে ও নবী আমারে তো মা বলে ডাক দিতে পারবে আমারে তো মা কইয়া ডাক দিব আমি আমার ছেলেরে মাফ করে দিলাম আল্লাহর নবী তারে অন্য রাবায়াতে আছে ওই আলকামার যখন ইন্তেকাল হলো আলকামা এখন কলমা পড়তে পারে আলকামা এই দিনেই মারা গেছে মারা যাওয়ার পরে তারে যখন কবরে রাখা হলো ওই আলকামারে কবরে রাইখা দয়াল নবী ডাক দিয়া বলে রে ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার মান ফাদ্দালা জাওজিহি আলা উম্মুহু ফালাইহি লানাতুল্লাহি লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন ইয়ানি আল ফারাইদা ওয়ান নওয়াফিলা আল্লাহর নবী বলে রে সাহাবীরা শুনো যারা মা বাবারে কষ্ট দেয় যারা মার কথার উপর
উপরে বিবির প্রাধান্য দেয় যারা আমার কথার উপরে বিবির কথাটারে প্রাধান্য দেয় আল্লাহর নবী বলেন উম্মত শুনো তাদের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না তার কোন ফরজ কবুল হবে না কোন নফল ইবাদত কবুল হবে না নবী বুঝায় দিলেন উম্মত বিবির কথার উপরে মার কথারে বা মার কথা বিবির কথাটাকে উপরে রাখো না মার কথাটাকে নিচে ফলাইও না বিবির কথা শুই না মা বাবারে কোনদিন কষ্ট দিও না আজকে সংসারে যত বেজাল পুরুষ মানুষটা বাড়িতে থাকে না চাকরি করে হই মাতে খেট কাজ করে না হই প্রবাসে থাকে যে কোনো এক জায়গায় কাজ করে সারা দিন বাড়ির বাহিরে থাকে সারা দিন মেহনতের পর ওই পুরুষটা ঘরে আসবার পরে তার মধ্যে এমন একটা কানপড়া লাগায়া দেয় যেটার কারণে সংসারে একটা ঝামেলা তৈরি হয়ে যায় ঠিক কি না অনুরোধ করি রে মা ও পুত্রবধূরা এলাকায় যারা আছেন স্বামীর কানে এমন কথা বলে দিয়েন না যেই কথা শুনে স্বামী হঠাৎ করে রেগে যাবে কাজ করে আসছে এমনি তো মেহনতের মানুষ কাজ করে আসা মানুষটা রেগে যায় হঠাৎ করে সারাদিন মেহনত করে আসছে তার কানে এমন কথা দিয়েন না যে তোমার আম্মা আমার এটা বলছে এই কথা বলো হঠাৎ করে ছেলেটা যখন রাগ করে ফেলবে মার সাথে বেয়াদবি করে ফেলবে এর নবীর উম্মত দরকার হলে মা বাবার জন্য যত খরচ লাগে করো একটা ঘটনা আমি পড়ছিলাম এই ঘটনাটা হইলো এরকম এক আল্লাহর বান্দা বড় আল্লাহওয়ালা বড় আবেদ মানুষ ছিল বড় আল্লাহওয়ালা এলাকায় মশহুর ছিল প্রসিদ্ধ ছিল লোকটা বড় আল্লাহওয়ালা মানুষ কিন্তু ধন সম্পদও আছে সে কোন এক কারণে অনেক বড় ঋণে পড়ে গেছে ছেলে হইলো একটা কয়টা ছেলে একটা অনেক বড় ঋণে পড়ে গেছে ঋণে পড়া উনি একবারে বুড়া বয়স ছেলেটারে ডাক দিয়ে কো বাবা রে তুমি আমার একটা কথা শোনো বাবা তুমি একমাত্র আমার সন্তান তোমার স্ত্রী আছে দুইটা সন্তান তোমার আছে তোমারও তো দরকার টাকা পয়সার তবে আমি বাবা তোমার কাছে একটা অনুরোধ করি আমার সম্পদ আছে যথেষ্ট কিন্তু আমার এই সম্পদ আছে যেমন ঋণও আছে আমার বেশি আমার এই সম্পদ যদি ঋণ দিতে চাও আমার এই সম্পদ বিক্রি করো ঋণ শেষ হবে কিনা আমি জানি না তুমি কি আমার এই সম্পদ দিয়া ঋণ বিক্রি করে ঋণ করার তুমি শেষ করতে পারবো আমার ঋণগুলো যদি আমি মারা যাই কেউ কেউ কথা কইবো যে আমার সব শেষ হলো ঋণ দিয়ে এলাম এই কথা কয় আরে কত লাশ দেখা যায় বাবার লাশ দাফন হইছে না ছেলেরা সম্পদ লইয়া কিলাকিলি শুরু হয়ে গেছে এর নবীর উম্মতের দল ওই ছেলেটা ডাক দিয়া বলে বাবা আপনি যা বলবেন আমি তাই করব আপনি যা বলবেন আমি তাই করব সব সম্পদ যদি বিক্রি করে দেওয়া লাগে তবু আপনার ঋণের বোঝা আমি শেষ করে দিব আপনার উপর ঋণের বোঝা রাখবো না কিছুদিন পরে বাপটা মারা গেল মানুষ খবর পাইল মুখ দুনিয়ায় নাই ঋণদার পাওনাদার যারা আছে সবাই বাড়ি ব্যাগ দিয়ে দিল ছেলে বলে আপনারা ধৈর্য ধরেন আমার বাবার ঋণ আমি পরিশোধ করব যা লাগে তা দিয়ে করব সম্পদ বিক্রি করতে করতে আর কিচ্ছু নাই মাত্র ঘরের ভিটাটা আছে যেই ঘরের মধ্যে ঘুমাই ওই ঘরের ভিটিটা ছাড়া আর তার ঘরে কি তার কাছে কিছু নাই এখন বিবি ডাক দিয়া বলে স্বামী রে ঘরটা যদি বিক্রি করে দেয় আমরা কোথায় ঘুমাবো এই জায়গাটা যদি বিক্রি করে দেয় আমরা কোথায় থাকবো এখন স্বামী স্ত্রী পরামর্শ করতেছে কি করতাম বিবিটা ডাক দিয়ে বলে স্বামী দরকার নাই শ্বশুরের ঋণগুলি শেষ করেন আমাদের জায়গাটা বিক্রি করে দেন শোয়ার জায়গাটা পর্যন্ত বিক্রি করে দিছে এখন চিন্তা করে ঋণ দেওয়া শেষ আমি ধনী বাবার সন্তান এ এলাকায় যদি আমি কাজ করতে যাই কেউ আমারে কাজে নিবে না আর কাজ করতে গেলেও ইজ্জতে লাগবে মানুষ আমার বাবা নিয়ে গালি দিবে কইব ইমুকের ছেলে হে কি করে গেল সম্পদ অতলা ছিল ফুত্রারে মুনি বানায় গেছে কয় আমার বাবারে মানুষ গালি দিবে আমি এলাকায় থাকবো না এলাকা ছেড়ে আমি চলে যাব দুইটা ছেলে লইলেন বিবিরে লইলেন রে ছেলেরা আয় আয় আজ সব ছেড়ে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায় দূরে কোথাও এক জায়গায় চলে যাব ওইখানে যাইয়া আমরা ঘর বেঁধে সুন্দর করে কাজকর্ম করে খাবো চলে যাই এক জায়গায় আল্লাহ ব্যবস্থা কোথাও না কোথাও করবে এই কথা বলে যখন বের হইলেন রাস্তায় পড়ে একটা নদী নদীতে পার হবে নৌকায় উঠলেন হঠাৎ করে এমন একটা ঝড় আসলো এক ঝড়ের মাধ্যমে নৌকা ভেঙ্গে একবারে ডুবে যায় নদীর মধ্যে নৌকা ডুবে গেছে কে কোথায় সাঁতরায় উঠছে কোনো খবর নাই কে কোন দিকে সাঁতরে গেল কোনো খবর নাই আল্লাহু আকবার বলে কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে কে কোন দিকে গেল কোনো খবর নাই বিবি একদিকে ছেলেরা একদিকে স্বামী একদিকে কারো কোনো খোঁজ নাই
ওই আল্লাহর বান্দা একটা জঙ্গলার কিনারে যায় একা একা পড়ে আছে, হঠাৎ হুঁশ ফিরল। হুঁশ ফিরে মনে হয় আমার বিবি কোথায়, আমার সন্তানগুলি কোথায়, হাইরে সম্পদ শেষ করলাম, আজ বুঝি মাওলা আমারে সবার থেকে আলাদা করে দিল। আল্লাহ আমি আরামে থাকি আর কষ্টে থাকি ওটা তো বড় কথা না, আমার বিবিও তো আমার সাথে এই সম্পদগুলি শেষ করছে আমারে উপকার করতে যাইয়া। ছেলেরা আমি বাবারে বাধা দেয় না এই সম্পদ বিক্রি করতে, কারণ ছেলেরা তো বাধা দেওয়ার কথা, আব্বা সব যদি বিক্রি করে দাও আমরা কি খাবো, কোথায় থাকবো, এই খবর তারা নেয় নাই, আল্লাহ তাদেরকে জানি কোথায় রাখছ। এই কথা চিন্তা করতে করতে বসে আছে, হঠাৎ করে কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, রে আল্লাহর বান্দা একটু সামনে নদীর পারে যাও, ওই নদীর পারে তোমার জন্য গুপ্ত ভান্ডার আল্লাহ রেখে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই নদীর পারে যাও, ওই নদীর পারে তোমার জন্য গুপ্ত ভান্ডার আল্লাহ রেখে দিছে, ওই গুপ্ত ভান্ডার তুমি নিয়ে খরচ করতে পারবা। এই খবর পায়া সে গেল, যায় পাইলো সে ভান্ডার। এখন চিন্তা করছে আমি কি করমু, বাড়ি ঘর তো নাই, বাড়ি ঘর ভাঙলেন, মানুষকে দান করতে শুরু করলেন, অল্প কিছুদিনের মধ্যে গোটা এলাকা খবর হয়ে গেল লোকটা বড় দানবী। কি হয়ে গেল? দানবীর। গরিব মানুষের থাকার জায়গা নাই, থাকার জায়গা করে দেয়, শোয়ার জায়গা নাই, শোয়ার ব্যবস্থা করে দেয়। হঠাৎ করে যারা যেখানে আছে সবাই এই বান্দার কাছে যখন বিপদে পড়ে আসতেছে আশ্রয় নেওয়ার জন্য, ওই এই বেডার যে স্ত্রীটা ছিল এটাও আরেক বাড়িতে যায়া উঠছে, ছেলে দুইটাও আরেক জায়গায় যায়া উঠছে। এখন ওই মহিলা, যেই ঘরে মহিলাটা থাকতো ওই পুরুষটা কই, আমার ঘরে বড় অভাব, তোমারে আর কেমনে খাওয়াবো, তোমারে এতদিন খাওয়াইছি আর আমি খাওয়াইতে পারবো, এতদিন তোমারে খাওয়াইছে আর খাওয়াতে পারবো না, চলো যাই। নদীর ওই পারে একজন দানবী আছে, উনি মানুষের দান খয়রাত করে, চলো যাই ওই নদীর ওই পারে আল্লাহর বান্দার কাছে যাই, যায়া দেখি কিছু সাহায্য নি তোমার জন্য আনতে পারি। নৌকা দিয়ে আসলেন। এখন বা আয়েশা লোকের কাছে খবর দেয়, ভাই আপনার কাছে আসছিলাম, তবে আমার জন্য না একটা মহিলার জন্য আসছিলাম খবর নিতে, হয়ে গেছে সন্ধ্যা, আমি তো আমার জন্য আসি নাই, একটা মহিলা বিপদে আছে তার জন্য আসছিলাম, এখন সন্ধ্যাবেলা আমি কেমনে কোথায় কি করবো, জামু কোথায়। তখন বলতেছে তুমি থাকো, পুরুষটা কই আমি না আপনার বাড়িতে থাকলাম, মহিলাটা থাকবে কোথায়, আল্লাহু আকবার বলেন, মহিলাটা থাকবে কোথায়। এদিক দিয়ে দুইটা ছেলে আসছে, ছেলে দুইটা এসে বলতেছে আমাদের কোনো কাজ নাই, আমাদের একটা কাজের ব্যবস্থা করেন। বাবাও চিনতেছে না, ছেলেরাও বাবারে চিনতেছি না, ছেলেদেরকে বলছে ঠিক আছে তোমাদেরকে কাজ দিমু থাকো। এখন মহিলা যে রাতের বেলা নৌকা ঘাটে থাকবো, এখানে বিপদ না? ছেলে দুইটা আসছে একটু আগে, এদের আচার আচরণ ভালো মনে করিয়া আল্লাহওয়ালা যুবক ছেলে, ওই লোকটা বলতেছে ঠিক আছে যাও, তোমরা দুইজন ওই মহিলাটারে পাহারা দেবা নদীর পারে। আল্লাহু আকবার বলেন। মা বাবার জন্য খরচ করলে আল্লাহ কেমনে দেয় শুনেন, মহিলাটারে তোমরা দুইজন পাহারা দিবা। এখন ওই আল্লাহর বান্দারে কইছে তুমি থাকো আর এই দুই যুবক যায় মহিলারে পাহারা দিবে। এখন দুই যুবক কই কেমনে পাহারা দিব, সারাটা রাত কেমনে না ঘুমায় থাকমু, এটা একটা কথা হইলো, সারা রাত্রে না ঘুমায় কি থাকুন যায়। আচ্ছা একটা কাজ করি, তোমার গল্প তুমি আমারে বলবা, আমি আমার গল্প বলবো, দুইজন কিন্তু আলাদা আসছে একসাথে আসে নাই, তোমার গল্প আমি বলবো, তুমি কেন এখানে, আমিও বলবো আমি কেন এখানে, দুইজনের গল্প করতে করতে রাত্রা শেষ হয়ে যাবে। এরে নবীর উম্মত, দুইটা ছেলে যখন তাদের গল্প বলতে শুরু করলো, ওই ভিতরের মহিলাটা এখন চিন্তায় পড়ে গেল, এই দুই যুবক হয়তো বা আমার ছেলে হইতে পারে। ওই সকাল যখন হলো, সকাল হওয়ার পর যখন তার নিয়ে আসতেছে, ওই মহিলা বলে আমি যাব না। কই কেন? আমারে ওই লোকের বাড়িতে লইয়া যাও। ওই লোকের বাড়িতে নিলেন, কই কি রে কি ব্যাপার, আমার ছেলে ক্ষমা করে দাও, ওই মা বাবার জন্য আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে দোয়া করো। এর নবীর উম্মত, নবী বলেন এমন সন্তান দুনিয়াতে বানায় যাও যেই সন্তান তার মার জন্য বাবার জন্য দোয়া করবে। দোয়া করনে বলে সন্তান বানাও, আল্লাহর নবী বলেন উম্মত এমন
সন্তান দুনিয়াতে বানাও যেই সন্তান মার জন্য বাবার জন্য দোয়া করবে ও নবীর উম্মত আমাদের মা বেঁচে নাই বাপ বেঁচে নাই যারা আছি ওই মার জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করো আল্লাহর কাছে মাপ চাও মা বাবার যাই ঋণ আছে শেষ করো মা বাবার ওয়াদা যাদের সাথে আছে পূরণ করো মা বাবার আত্মীয়দের সাথে আত্মীয়তা ঠিক রাখো বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করো মায়ের বান্ধবীর সাথে ভালো আচরণ করো সম্মান করো রাসূল বলেন এই আচরণগুলি যখন করবা মা বাবা খুশি হয়ে যাবে এরি নবীর উম্মত এমন মা যাদের কবরে বাপ যাদের কবরে ওই কবরবাসী মার জন্য বাবার জন্য দোয়া করার নিয়তে বসে যাও কারণ আজকে গাঙ্গুলহাটি নূরে মুহাম্মদীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে আছে নবীর উম্মত এই কোরআন পড়াটা বলা সন্তানগুলি যখন দুটো হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে এমন সন্তান আছে মাদ্রাসায় পড়ে মা নাই বাবা নাই এতিমখানাতে লেখাপড়া করে আছে কি নাই রে ঈদের দিন দুইটা ছেলে ঈদের আগে যখন মাদ্রাসা ছুটি হয়ে গেল ওই দুইটা সন্তান মাদ্রাসার বাইরে ওই দরজার আছে গেটের কাছে এসে দাঁড়ায় রইল ছেলে দুইটা দাঁড়ায় কোথায় যাবি একটা আরেকটারে কই রে কই যাবি বাড়িতে তো কেউ নাই ওই ছেলেটা বলে আমারও তো কেউ নাই কুরবানির ঈদের দিন সবাই ঈদ করবে আনন্দে গোশত খাবে কিন্তু আমরা দুইজন কোথায় যাব মাদ্রাসায় তো রান্না হবে না আমাদের তো খাবার হবে না সবার তো ছুটি হয়ে গেছে ছেলে দুইটা দাঁড়ায় কান্দে পাশের বাসা থেকে একজন আল্লাহর বান্দা দেখে আসছে রে যো বাচ্চারা কেন কান্দ আমরা এই জন্য কান্দি সব মানুষ ছুটি হলো বাড়িতে যাবে মারে নিয়ে বাবার নিয়ে ঈদ করবে কিন্তু আমাদের মাও নাই বাবাও নাই আমরা কোথায় যাব কার সাথে ঈদ করব এই জন্য আমরা কান্না করি আপন বলতে দুনিয়ায় বুঝি আর কেউ রইল না ওই লোকটা ডাক দিয়া বলে রে সন্তানেরা ও সন্তানরাই আমি আজকে তোদেরকে নিয়ে যাব বাড়িতে যাওয়া দরকার নাই বাড়ি নাই কার কাছে কোন আত্মীয়র বাসায় আর ওটা দরকার নাই আমি তোদেরকে রাখবো আমার বাসায় তোরা থাকবে ঈদের দিন সকালবেলা যখন নামাজের পরে কোরবানি শুরু হয়ে গেল ছেলে দুইটা এতিম এতিম দুইটা ছেলে তাকায় তাকায় চোখের পানি মুছে কিছু কয় না নীরব হয়ে তাকিয়ে আছে কোরবানি করা শেষ হলো রান্না করে যখন গোশত নিয়ে খাইতে বসলো ওই বান্দা নিজের ছেলে মেয়েদেরকে আনলেন ওই দুইটা ছেলেরও ডাক দিয়া নিলেন বাবারা তোদেরকে নাই একসাথে আজকে আমি কোরবানির গোশত দিয়া খাবো ছেলে দুইটা চিল্লায়া কান্না শুরু করছে ওই আল্লাহর বান্দা জিগাইরা ও সন্তানরা কেন কান্না করো ছেলে দুইটা কই বাবা আমরা কেন কান্না করি শোনেন কারণ এই যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে ডাইকে আনলেন আজকে ঈদের দিন ছেলে মেয়ের নিয়া বড় আনন্দে খাবেন কিন্তু আমাদের যদি আব্বা থাকতো আমাদের যদি মা থাকতো এইভাবে ডাইকা নিয়ে তো আমরা রো খাওয়াইতো ওই আল্লাহর বান্দাও কান্দে ছেলে দুইটাও কান্দে ছেলে দুইটা বলে চাচা যতই আদর করেন যতই বলে বাবার কথা যখন মনে হয় কলিজা মানাইতে পারি না এর নবীর উম্মত ওই ছেলে দুইটা কান্দে চাচা আপনার সন্তানদেরকে আপনি নিজ হাতে খাওয়াইয়া দিচ্ছেন আমাদেরকেও আপনি খাওয়াইয়া দেওয়ার জন্য আসছেন চাচা গো যতই খাওয়াইবেন বাবার মতো আপন তো আর কেউ হবে না ওই ছেলে দুইটা কান্দে চাচা এরকম কতই যাবে আল্লাহ হায়াতে যতদিন বাঁচাই কতই যাবে কত নামাজ যাবে কত আনন্দ যাবে গো চাচা কোনদিন তো আর মা বাবার দেখা পাবো না এর যুবক আজকে যারা মার হারাইছো বাবার হারাইছো এই মাহফিলে বসে মার জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়া যাও
হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিল রসিলায় মা বাবার কবর আজাব মাফ করে দিতে পারে ও ছেলে দুইটা বলে চাচা দূরবর্তী আত্মীয়র বাড়ি আমাদের আছে আমরা গেলে ওখানে থাকি ওই লোকটা বলে না যতদিন আমার গরু গোশত আছে ততদিন তুই আর যাবি না মাদ্রাসা খুললে মাদ্রাসায় চলে যাবি আর যাবি না রে সন্তান আমার কলিজার ভিতরে আগুন লাগায়া দিলি তোদের মা নাই বাবা নাই আমিও তো বয়স হয়ে গেছে আমারও তো মা নাই বাবা নাই আজ সন্তানদের দিকে তাকাইয়া যদিও মনের ভিতরে আনন্দ কিন্তু তুরে আমার মা বাবার কথাটা মনে করায় দিলি এখন ওই বান্দাও কান্দে ছেলে দুইটাও কান্দে চাচা ও চাচা এত আনন্দের দিন আপনি কাঁদবেন না আপনি কান্না থামায় দেন ওই লোকটা বলে রে ও বাচ্চারা তোদের চোখে পানি দেখলে তো আমি সইতে পারি না কারণ আমারও তো মা নাই বাবা নাই মা বাবার কথা তো আমারও মনে হয়ে গেছে এরে মা বাবার সন্তান আমার নবী বলে উম্মত ওই মা বাবার কোনোদিন কষ্ট দিও না ওই মা বাপ যদি দুনিয়ায় নাও থাকে আল্লাহর কাছে দোয়া করো মা বাবার জন্য খরচ করো আল্লাহর পথে খরচ করো এই খরচের উসিলায় ইসালে সওয়াবের উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে ঠিক কি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا محمد متى بيتا شويلو جادير اندو كارو قبري مفكر داو ওগো আল্লাহ দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এর নবীর উম্মত আমার নবী বলেন মার জন্য বাবার জন্য দোয়া করবা সন্তানের আরি আজকে এমন মানুষ বের হয়ে গেছে দোয়া করা দরকার নাই আছে কিনা বলে জানাজার পরে তো করে না কবরের পরেও যায় দোয়া করে না নামাজের পরেও করে না এর রসুল বলেন দোয়া কর এমন সন্তান দুনিয়াতে বানায় যাও যে সন্তান দোয়া করবে এমন সন্তান দুনিয়ায় বানাও আর বান্দা যদি বলে দোয়া লাগবে না তাইলে কি আমরা নবীর কথা শুনবো না তার কথা শুনবো কার কথা শুনবো রসুল শুধু দোয়া করতে বলেন নাই নবী নিজেও দোয়া করে গেছেন আল্লাহু আকবার বলেন এরে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে একটা মহিলা বড় আদর করত বড় মায়া করত ওই মহিলাটা ছিল আমার দয়াল নবীর যেদিন মাও নাই নবীজির যেদিন আব্বাও নাই নবীজির বাবাও নাই মাও নাই ওই মা বাবার রসুল হারাইলেন একটা মহিলা ছিল আমার মায়ার নবীর নিজের ছেলের মতো আদর করতেন সন্তানের মতো আদর করতেন নবী আমার যেই মহিলাটার জন্য নিজের পরনের জুব্বা মুবারক দিয়া দিছিল তার কাফন পরানোর জন্য আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বসে আছেন খবর দিল ইয়া রাসূলুল্লাহ যেই মহিলাটা আপনার নিজের ছেলের মতো আদর করত এত মায়া করত ওই মহিলাটা ইন্তেকাল করেছেন হযরতে আলীর আম্মা ফাতিমা বিনতে আসাদ কে মারা গেল
فاطمه بنت اسد আল্লাহর নবীর কাছে খবর গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে গেলেন লাশের কাছে আল্লাহর নবী খবরটা পাইয়া রাসূল আমার দাখাল আলাইহা রাসূল ওই গোরের ভিতরে প্রবেশ করলেন লাশের কাছে গেলেন ফাজালাসা ইনদা রাসিহা রাসূল আমার তার মাথার কাছে বসলেন ফাকালা রাহিমাকিল্লা ইয়া উম্মি কুনতি উম্মি বাদা উম্মি নবী আমার বলে আল্লাহ আপনার দয়া করুক ও আমার মা ও আমার মা আল্লাহ আপনার দয়া করুন আমার মায়ের পরে আপনি ছিলেন আমার মা রাসূল বলেন আমার মার পরে আপনি আমার মা ছিলেন এই কথাটা বলার পর আল্লাহর নবী অর্ডার দিলেন আল্লাহর নবী সুম্মা খলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قميصه فالبسها اياه وكفنا ببرد فوقه الله نبي نزير جامع مبارك خويلا ديا دلن تو كونر غاية پڑا دو امي نبي رزاواتا اوي فاطمه بنت اسد এর গায়ে পড়ায়া দাও আমার চাচি আম্মার গায়ে পড়ায়া দাও আল্লাহর নবীর জামা মুবারক দিলেন পরানোর জন্য এরপর আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন সুম্মা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়িদ ওয়া আবা আইয়ুব আল আনসারি ওয়া উমর ইবনে আল খাত্তাব ও গুলামান আসওয়াত আল্লাহর নবী ওই চারজনকে ডাকলেন একটা কালো লোক ছিল সাথে ওই চারজনকে ডাইকা বলেন আমার মার জন্য কবর খনন করতে শুরু করো সবাই যখন কবর খনন করতে লাগলেন কবরটা যখন একটু গভীর হলো আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের ভিতরে নামলেন আল্লাহর নবী ওই কবরের ভিতরে নামলেন এবং শুধু নিজের হাতে রাসূল আমার এই কবরের মাটি উঠাইলেন আল্লাহু আকবার বলেন নবী আমার নিজের হাত মুবারক দিব কবরের মাটি উঠাইলেন ওই কবরের মাটি উঠানো শেষ আমার রাসূল কি করলেন ফালাম্মা ফারাগা দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি খনন করা শেষ তখন আমার নবী ঢুকলেন কবরের ভিতরে ফাদতা জাফিহি সুম্মা ক্বালা আল্লাহুল্লাযী ইউহী ওয়া ইউমীতু হুয়া হাইয়ুন লা ইয়ামূত আল্লাহু আকবার রাসূল আমার ওই কবরের ভিতরে গেলেন ওই কবরের ভিতরে নামলেন এখন শুয়ে পড়লেন আল্লাহু আকবার বলেন নবী আমার ওই কবরের ভিতরে শুয়ে পড়লেন ওই কবরে শুইয়া আল্লাহর কাছে রাসূল আমার দোয়া করতেছেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করে নবী দোয়া করেন আল্লাহ ও আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতিমা বিনতে আসাদিন ওয়া লাকিনহা ওয়া হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা বিহাক্কি নাবিকা ওয়াল আমবিয়া ইল্লাযিনা মিন ক্বাবলি ফা ইন্নাকা আরহামুর রাহিমিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে মুনাজাতে দুটো হাত বাড়ায় দেয় ও আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদের তুমি মাফ করে দাও আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদের তুমি ক্ষমা করে দাও তুমি মাফ করে দাও মাওলা কবরের সওয়াল সহজ করে দাও কবরটা প্রশস্ত করে দাও তোমার নবীর উসিলায় আমার আগে যত নবী ছিল তাদের উসিলায় মাফ করে দাও বড় করে বলুন সুবহানাল্লাহ নবী আমার দোয়া করেন আল্লাহ বিহাক্কি নাবিকা ওয়াল্লাম্বিয়া ইল্লাযিনা মিন ক্বাবলি ও আল্লাহ তোমার নবীর তোমার হাবিবের উসিলাই তোমার নবীর খাতিরে আমার আগে যত নবী ছিল সবার উসিলাই আমার মারে মাফ করে দাও তাইলে নবী নিজে দোয়া করেছেন নবী নিজে দোয়া করেছেন শুধু মায়ের জন্য বাবার জন্য না চাচি আম্মা আপনজন কবরবাসী সবার জন্য উম্মতের জন্য রাসূল দোয়া করেছেন এর নবীর উম্মত ওই মা বাবার জন্য দোয়া করাটাই তো আমাদের কাজ যারা বলে দোয়া লাগবে না তাদের কথা আমরা শুনবো না কারণ আমার আল্লাহ কোরআনে হাকিমে বলেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ফরমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো ওই মানুষগুলো যারা তাদের পূর্বে আসবে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এবং আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করে দিন যারা ঈমানের আগে আমাদের অগ্রগামী অর্থাৎ ঈমানদারের কাজ হলো নিজের জন্য দোয়া করা অপর ঈমানদার ভাইয়ের জন্য দোয়া করা দোয়া করতে চাই কি চায় না কি কষ্ট হইতেছে আপনাদের মানুষ তো বেশি নাই এরপরে উঠাউঠি যদি করেন তাইলে তো কষ্ট লাগে কথা বলতে কারণ এত বড় প্যান্ডেল এত সুন্দর আয়োজন যদি সবাই বসে যেতাম মনের ভিতরে কার কি এত বলা যায় না তবে একটা অনুরোধ করি বাবারে যারা আসে সুন্নিয়তের কথা বলতে দ্বীনের কথা বলতে আল্লাহর রাসূলের কথা বলতে সবগুলি মানুষই তো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারাই কথা বলবেন সব কথা তো আমাদেরই ঠিক কিনা বলেন তা তো আল্লাহর রাসূলের কথাই বলবেন আমরা কথাগুলি শুনবো আমরা যেন পার্থক্য না হয় কারণ এখন একটা পার্থক্য হয়ে গেছে কি জানেন এই ওয়াজের ময়দানটা একটা অবস্থা তৈরি হয়ে গেছে এক ময়দান আমার পছন্দের হুজুর আসলে আমি যাব অমুকের পছন্দের হুজুর আসলে অমুক যাবে এই এই একটা আমাদের মধ্যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে আমার পছন্দের হইলে আমি যাব অমুক পছন্দের আবার কি আর অপছন্দের কি পছন্দ অপছন্দ তো সব আলেমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই পছন্দের হওয়া উচিত ঠিক কিনা বলেন কারণ সুন্নি জামাতে যারা ঈমান আকীদার মুসলমান সুন্নি মুমিন সবাই তো একই তো এখানে আবার পছন্দের অপছন্দের কি একটু খেয়াল করেন আমরা ব্যাপারটা গুরুত্ব দেই না কিন্তু যাদেরকে আমরা বাতিল বলি তাদের দিকে খেয়াল করে দেখেন তাদের কোনো প্রোগ্রাম হলে কে আলোচনা করছে মুখ্য বিষয় এটা না এদের মাহফিলটা সাকসেস করা হলো তাদের উদ্দেশ্য ঠিক কিনা বলেন মাহফিলটা সাকসেস করা হলো এদের উদ্দেশ্য আর আমরা কি করি না ওই হুজুরে বনে যাওয়া দরকার না বুয়া থাক আরে ভাই আপনি জানেন না তো এমনও তো কথা হতে পারে যেটা আপনি আজকে নতুন শুনছেন হতে পারে না তেমন আমলও তো থাকতে পারে যেটা শুনে আপনি আমল করার কারণে আজকের উসিলা আল্লাহ আপনারে মাফ করে দিছে করতে পারে না কিন্তু আমরা মানুষকে এমন ভাবে আলাদা করে রাখবো না এমন ভাবে আলাদা করে রাখবো না কারণ তাকে শোনার সুযোগ দাও বোঝার সুযোগ দাও তবে সাবধান বাতিল থেকে কোনো দিন শুনবেন না আকীদাদের সঠিক তার কাছ থেকে কথা শুনলে আপনার লাভ আকীদাই বেজাল তার কাছ থেকে কথা শুনলে বেজাল হয়ে যাবে এই জন্য হক আকীদার মানুষের উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা শুনবেন এতে তো অসুবিধা নাই শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন আমলের নিয়তে শুনবেন এর নবীর উম্মত বলছিলাম আমার নবী রাহমাতুল্লিল আলামিন নিজেই দোয়া করলেন ওই ফাতেমা বিনতে আসাদের জন্য নবী আমার নিজে দোয়া করে প্রমাণ করে দিলেন ও মা বাবার সন্তান যাদের গোরে মা নাই বাবা নাই ওই মা বাবা কবরে তাদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব ঠিক না মা বাবা বেঁচে আছে খাদমত করব মা বাবা মরে গেছে তাদের জন্য ইসালে সওয়াব করব খরচ করব দান খয়রাত করব আল্লাহর কাছে মোনাজাত করব কারণ সাহাবী নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা দুনিয়ায় নাই আমি আমার মা দুনিয়াতে নাই বিদায় হয়ে গেছে আমার মা দুনিয়ায় নাই বিদায় হয়েছে আমি আমার মার জন্য কি করতে পারি আইয়ুস সাদাকাতে আফদালু আমার মার জন্য কোন সৎকা উত্তম হবে আল্লাহর নবী বলেন আল মা সুবহানাল্লাহ বলেন রসুল বলেন পানি অর্থাৎ পানির অভাব ছিল সেই সময়ে রসুল বলেন পানি সাথে সাথে লোকটা বলেন কালাফা হারাফা হাফারা বিইরান ওয়া কাল হাযিহি উম্মে সাদিন এই একটা কূপ সে আল্লাহ রাস্তায় মায়ের জন্য দিয়া বলেন এটা সাদের মায়ের জন্য উৎসর্গ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে একটা পানির কূপ মার জন্য দান করে দিলেন কার জন্য দান করলেন রসুলের সামনে বলে দিলেন আরো এক সাহাবী রসুলকে সাক্ষী রেখে দান করছেন সুবহানাল্লাহ বলেন রসুলকে সাক্ষী রেখে সাহাবী দান করছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী রেখে আমি দান করে দিলাম এর নবীর উম্মত আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুবফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়বুন আনহা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না উম্মি তুবফিয়াত ওয়া না গায়বুন আনহা আয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু বিহি
আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা ইন্তেকাল করছে আমি ছিলাম না আমি আমার মার কাছে ছিলাম না ওগো নবী এমন কোন দান সৎকার যদি করি তার উপকারে আসবে কিনা নবী বলেন অবশ্যই আসবে ওই লোকটা বলে কালা ফাইন্নি উশহিদুকা আন্না খাতিয়াল মিহরাফা সাদাকাতুন আলাইহা উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ ওই সাহাবী ডাক দিয়ে বলে নবী আপনার সাক্ষী রেখে আমি বললাম আমার মিহরাব নামক যে বাগানটা আছে ওই বাগানটা আমি আমার মার পক্ষ থেকে দান করে দিলাম আমার মায়ের ইসালে সাহাবের জন্য মায়ের মাগফিরাতের জন্য দান করে দিলাম আল্লাহর নবীর সাক্ষী রেখে বলেন হুজুর আমি এটা দান করে দিলাম এই দান করাতে লাভ না ক্ষতি যদি অনেক মানুষ কই মরে গেলে আমরা দোয়া করলে দান করলে তার আর কি উপকার হইব নারে নবীর উম্মত না মানুষটা মরে গেল আমরা যখন দোয়া করব ওই দোয়ার দ্বারা তার বড় উপকার হয় মানুষ যদি মারাও যায় আমরা যখন দোয়া করব ওই দোয়ার দ্বারা তার লাভ হয় দান খয়রাতের দ্বারা তার লাভ হয় না হয় আল্লাহর নবী বলতেন না দান করে দাও আল্লাহর নবী বলতেন না মানুষকে খাওয়াও কারণ পানি তো এটা পানীয় বিষয় মানুষের জন্যই মানুষকে দান করতে রসুল কেন বললেন কারণ আল্লাহর পথে খরচ করলে মানুষ যখন এটা দেখাবে আল্লাহর কাছে দোয়া করবে এ রুসিলাই মা বাবারে আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কি না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ এর নবীর উম্মতের দল এখন সাহাবী মার জন্য একটা বাগান দিলেন কি দিলেন কি দিলেন একটা বাগান মার জন্য দিয়ে দিলেন এর নবীর উম্মত একটা বাগান মার পক্ষ থেকে দিলেন আল্লাহ যেন মারে মাফ করে দেয় আল্লাহ যেন মারে ক্ষমা করে দেয় ও নবীর উম্মত শুধু বাগান না আরেকজন কূপ দিয়ে দিলেন আরেক ছেলে আপনারা শুনলেন মার জন্য বাবার ঋণ শোধ করতে যায় ঘর বাড়ি সব বিক্রি করে দিল আল্লাহ তারে ধনী বানাইছিনি কথা বলেন বানাইছিনি তাইলে ওই মা বাবার জন্য আমাদের দোয়া নেওয়া দরকার আছে না এই মাদ্রাসাটার প্রতি খেদমত করবেন প্রতি বছর এই মাহফিলটা হোক দরকার আসেনি কথা বলেন আছে কি নাই প্রতি বছর এই মাহফিলটা হোক আপনারা চান না আপনারা যদি চান এই মাদ্রাসাটা দিয়ে খেয়াল রাখবেন সন্তান মাদ্রাসায় দিবেন কারণ নবী বলেন মানুষ যখন মারা যায় জামাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মানুষটা যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটা কাজ যদি দুনিয়ায় করে যাবে জারি থাকবে তার সওয়াব জারি থাকে এক নম্বর হলো সৎকায়ে জারিয়া দুই নম্বর হলো এমন আলেম হওয়া যে আলেমের এলেমের দ্বারা মানুষের লাভ হয়েছে উপকার হয়েছে তিন নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে এর নবীর উম্মতের দল এখানে অনেকে আছে আব্বা নাই অনেকে আছে আম্মা নাই আছে কিনা এর পাগলেরা আমারও বাবা নাই এক বছর হয়ে যাচ্ছে এই ফেব্রুয়ারির 28 তারিখে বাবারে হারাইছি একটা বছর হয়ে যায় কত জায়গায় যেতাম কত ফোন দিত খবর নিত আজ বাবা নাই বাবার ফোন থেকে আর কোনোদিন কলও আসে না এর নবীর উম্মত যুবক ভাই মুরব্বি বাবারা এমন মা বাবা যার কবরে ঘুমাইছে ওই মা বাবার ইসালে সাহাবের জন্য ওই মা বাবার খেদমতে মা বাবার ইসালে সাহাবের জন্য মাগফিরাতের জন্য এর নবীর প্রেমিক এই মাদ্রাসাটার সাথে একটু জড়িত থাকা দরকার আছে কি নাই আল্লাহুম্মা সাল্লা محمد وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه এর নবীর উম্মত শেষ অনুরোধ আমি একটা করে যাব আপনাদেরকে অনুরোধ করে যাব প্রতি বছর এই মাহফিলটা হওয়া দরকার আছে কি নাই সবাই বড় করে বড় আছে কি নাই কেউ যদি উঠবেন আমি মনে করব আপনি কষ্ট পাচ্ছেন এসে বেশি আমি কষ্ট পাবো
কারণ আমি আজকে অনেকটা টাইট কারণ আয়েশা গাড়ি থেকে সরাসরি স্টেজে আপনি বুঝতে আছেন জামে থাকলে যেমন একটা টেনশন অপেক্ষা কিন্তু অনেক খারাপ লাগে এদিকে হাফেজ সাহেব হুজুর কষ্ট করতেছেন আমি এদিকে অপেক্ষা কখন যাব টেনশন এই টেনশনের ফাঁকে আবার সরাসরি গাড়ি থেকে মাহফিলে তারপরও কিন্তু আপনাদের খেদমতে একটা অনুরোধ রেখে যাব আজকের প্রধান মেহমান চলে আসবেন হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে